হোয়াট? আমি এমডি স্যারের সাথে কথা বলবো, আমিও জানতে চাই এভাবে আমায় কর্মচ্যুত করার কারণ কি। কপট রাগ দেখিয়ে চোখ গরম করে নীরা ডায়াগনস্টিক সেন্টারের ছেলেটার সাথে কথা বলছে। ম্যাম, আপনি যার সাথে ইচ্ছা কথা বলুন, আমাদের কোনো আপত্তি নেই, তবে এখানে আর আপনার বসার কোনো অনুমতি নেই। ওকে ফাইন বলেই নীরা ডাকে কচকচ করে উপরে নিচের ফ্ল্যাটে ঢোকে। ফ্ল্যাট মালিকেরই এই ডায়াগনস্টিক সেন্টার, সে সিদ্ধান্ত নেয় তার সাথে কথা বলবে। সিদ্ধান্ত অনুযায়ী মালিকের দরজায় কড়া নাড়ে, সাথে সাথেই দরজা খুলে গেল। যেন দরজার ওপারে কেউ নীরার জন্যে অপেক্ষা করছিল। ছোট্ট পিচ্ছি একটা মেয়ে ফ্ল্যাট মালিকের বাড়িতে থাকে, সে দরজা খুলে দিল। আঙ্কেল আছে? এই বলে মেয়েটা দৌড়ে ভিতরের রুমে চলে গেল। খানিক বাদে বয়স্ক করে একজন ভদ্রলোক চশমার গ্লাস পাঞ্জাবির কোনা দিয়ে মুস্তে মুস্তে ড্রয়িং রুমে ঢোকে। নীরা সালাম জানিয়ে ঠাই দাঁড়িয়ে থাকে, সালামের জবাবের আশায়। লোকটার কোনো প্রতি উত্তর নেই, যেন নীরার আগমন তাকে বিরক্ত করে তুলছে। বিপরীত পাশে মুখ ঘুরিয়ে হালকা ঠোঁট নাড়িয়ে সালামের জবাব দিয়ে নীরাকে বসতে বলেন। স্যার, ডায়াগনস্টিকে তো আজ আমার অন্ডে ছিল, কিন্তু ছেলেগুলো, ওদের কোনো দোষ নেই, আমি বলেছি যেতে, তোমায় আর এই সেন্টারে বসতে না দেয়। নীরাকে থামিয়ে দিয়ে চিপিয়ে চিপিয়ে কথাগুলো বলে ভদ্রলোক। কিন্তু স্যার, এর কারণ? আমি চাই না তোমার জন্য আমার সেন্টারে কোনো বদনাম হোক। ঠিক বুঝলাম না স্যার, ভ্রুকুটি করে প্রশ্নাতুর চোখে চাই নীরা। সেটা তোমায় বলতে আমি বাধ্য নই। কথাটি নীরার বেশ গায়ে লাগলো, অপমান বোধ হলো। নিজের আগ্রহকে দমিয়ে রাখতে না পেরে আবার বলল, স্যার কাজটা যদি বলতেন। নীরার দিকে বিরক্ত হয়ে ভদ্রলোক জবাব দেয়, আমার ভালো লাগছে না, তাই আর তোমাকে এই সেন্টারে রাখতে চাচ্ছি না, এখন যদি ফ্ল্যাট ছাড়ো তবে খুশি হব। নীরা যেন এবার হতবাগের চরম চূড়ায়। ডায়াগনস্টিক সেন্টারের জবটা গেল, সাথে ফ্ল্যাট ছাড়ার নির্দেশনা, এটা যেন কোনো মতেই নীরার বোধগম্য হলো না। তুমি এখন আসতে পারো, আর ফ্ল্যাট ছাড়ো আর আমার নতুন লোক আসবে। নীরা বেশ বুঝতে পেরেছে এই লোক একরোখা, প্রশ্ন করেও কোনো মনসুদ উত্তর মিলবে না, তাই আর দেরি না করে দ্রুত প্রস্থান করে। কেন হলো এমনটা, কি দোষ ছিল আমার, কিছুই তো বুঝতেছি না। ভাবতে ভাবতে নিজের রুমে চলে আসে, দরজার লক খুলে ভিতরে ঢুকতেই ফোনে কল আসে আননোন নাম্বার থেকে। ভ্রু কুচকে যায় নীরার। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো সাড়া নেই। দুই তিনবার হ্যালো হ্যালো করেও কোনো সাড়া না পেয়ে বিরক্ত হয়ে কল কেটে দেয় নীরা। কিছুক্ষণ পর আবার সেম নম্বর থেকে কল আসে, এবার নীরা রিসিভ করে, কোনো কথা বলে না, চুপচাপ থাকে। ওপাশ থেকে ভেসে আসা কথায় নীরার মাথা ঘোরা শুরু করে, বিপরীতে কিছুই বলতে পারে না নীরা। গাইনোকোলজিস্ট ডক্টর নীরা, সায়ন ডায়াগনস্টিক সেন্টারে জবটা গেল, সাথে নাকি শুনলাম ফ্ল্যাটটাও গেছে। আহারে, কোথায় যাবে, কি করবে এখন? অপেক্ষা করো, সামনে আরও অনেক চমক রয়েছে তোমার জন্য। কেটে যায় ফোনটা, স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে থাকে নীরা। মনে হচ্ছে দেওয়ালগুলো সব ঘুরছে আর সে দাঁড়িয়ে আছে। বেশিক্ষণ থাকতে পারল না, নিজের অবস্থা বেগতিক বুঝতে পেরে থপ করে সোফায় বসে পড়ে। কে ছিল ওইটা? শান? কিন্তু গলাটা তো শানের মতো লাগলো না, তবে কে ছিল? ভাবতে ভাবতে দুহাতে মুখ ঢেকে নেয়, লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিয়ে উঠে দাঁড়ায়, অন্য কোথাও ফ্ল্যাটের খোঁজ করবে বলে। কিছুক্ষণ পর পরিচিত কেউ একজন ফ্ল্যাটের খোঁজও দেয়, তবে তাতে সুবিধের চেয়ে অসুবিধে বেশি, আবার ফ্ল্যাটের রেন্টও অনেক বেশি। কিন্তু কিছু করার থাকে না, অনেক ভেবে ওই ফ্ল্যাটে শিফট হওয়ার জন্য উদ্যত হয় নীরা। অপারেশনের আজ 25 দিন হলো, এখন পুরোপুরি সুস্থ শফিক সাহেব, বেশ নিয়ম করে দুবেলা হাঁটেন তিনি। ভাজা পোড়া কমিয়ে দিয়েছেন একেবারে, জামাইয়ের কথা মতো সমস্ত নিয়মকানুন মেনে চলেছেন তিনি। তাকে দেখলে আর বোঝার উপায় নেই, গত কিছুদিন আগেও ভয়ে ভয়ে কতটা আড়ষ্ট থাকতেন তিনি। কয়েকদিন হলো শান এসেছিল পাখিকে নিয়ে, মেয়েকে দেখার আকুতি দাবিয়ে রাখতে পারেননি শফিক সাহেব।
তাই তো জামাইকে বলেছিলেন যাতে একটা বেলা অন্তত এসে ঘুরে যায়। অসুস্থ শ্বশুরের মনের অবস্থা বুঝতে পেরে না করতে পারেনি শান, এসে ঘুরে গেছে। তবে পাখির ধরা ছোঁয়ার বাইরে ছিল যে তার বাবার হার্টে রিং পরানো হয়েছে। সব মিলিয়ে বেশ সুখেই দিন কাটছে শফিক সাহেবের। আপনি ইদানিং কেমন যেন হয়ে গেছেন, আগের মতো আর নেই। শানের সামনে দাঁড়িয়ে দুহাত কচলাচ্ছে আর থমথমে মুখে চেয়ে বলছে পাখি। শান ল্যাপটপের দিক থেকে মুখ না ফিরিয়েই প্রশ্ন করে, কিরকম কেমন কেমন জানে? শান আবার বলে, কেমন কেমন? এই যে গত এক মাস থেকে খালি ল্যাপটপ, ফোন, মেডিকেল আর চেম্বার। মনে হয় যেন ল্যাপটপ আর ফোন আপনার বউ, আর মেডিকেল চেম্বার যেন কাজ। শান এবারও মাথা না তুলেই বলে, তো কাজ করতে হবে না? তাই বলে এভাবে ঘরে যে একটা মানুষ আছে তাকে কি চোখে পড়ে না? শান এবার ল্যাপটপের পার্টটা নামিয়ে বলে, এদিকে আসো। পাখি থমথমে মুখে এগিয়ে যায়। শান ওর হাত ধরে সামনে বসিয়ে বলে, একটু কাজ তো করতেই হবে তাই না? তুমি যে ছোট্ট শান চাও, আর আমি চাই তোমার মতো একটা ছোট্ট পাখি হোক। বাই এনি চান্স যদি টুইন হয় তাহলে ভাবছো দুজন একসাথে দুনিয়া আসবে, আর তাদের জন্য তো কিছু একটা করতে হবে নাকি? পাখি সলাচ্ছে মাথা নিচু করে ফেলে। শান এবার পাখির গালে হাত দিয়ে বলে, আমার যা কিছু অর্জন সব তোমার জন্য, তোমাদের জন্য, আমার পরিবারের জন্য আর আমাদের অনাগত ভবিষ্যতের জন্য। তাই একটু একটু ব্যস্ত থাকতে হচ্ছে জান, আর কটা দিন অপেক্ষা করো, তোমার জন্য একটা গ্রেট সারপ্রাইজ অপেক্ষা করছে। পাখি এবার মুখ তুলে তাকায়, ঠোঁটে কিঞ্চিত হাসির রেখে শানের চোখে চোখ রাখে। মানুষটা এত সুন্দর করে কথা বলে যেন সারা জীবন শুধু শুনেই যাই, অদ্ভুত ভালো লাগা কাজ করে। পাখির ভাবনার মাঝেই কোমরে কারো উষ্ণ স্পর্শ অনুভব করে। শান ঠোঁট কামড়ে ওর কোমর চিপে ধরে দুহাতে। পাখি চোখ বন্ধ করে ফেলে, সারা দিই ভালো। মুখে খানিকটা বিরক্ত এনে শান বলে, শানের ঘোর লাগা কণ্ঠের অস্পষ্ট কথায় পাখির চোখ খোলে, প্রশ্ন ছুড়ে দেয়, কেন জামাতে কি প্রবলেম? যেদিন বুঝতে শিখবে সেদিন থেকে আর কাঁধে বলবে না। বলতে বলতে শান ল্যাপটপ হাতে নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। ফোনের ক্ষীণ আলোয় বিছানার উপরে রাখা শানের ফোনটার দিকে নজর পড়ে পাখির। একটা অচেনা নম্বর থেকে ফোন, তাও রাতের ১২টায়। ভ্রু কুচকে আসে পাখির, ফোন সাইলেন্ট। পাখি হাত বাড়িয়ে ফোনটা হাতে নিতে শান খপ করে হাতটা ধরে, পাখির হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ব্যাপারটা পাখির কেমন যেন লাগলো। শান ফোনটা নিয়ে কানে ধরে পাখির দিকে এক নজর চেয়ে ব্যালকনিতে চলে যায়। এদিকে শানের ব্যবহারে এতদিন খাপছাড়া ভাব আজ এভাবে ফোন কেড়ে নেওয়া, সবটাই যেন কেমন লাগলো পাখির। মন খারাপ করে ওয়াশরুমে চলে যায়। বেরিয়ে দেখে শান এখনো কথা বলছে। পাখি ওদিকে খানিক চেয়ে বিছানা ছেড়ে একপাশে কুটি কুটি হয়ে শুয়ে পড়ে। শান কথা শেষ করে ঘরে ঢুকে বিছানার দিকে নজর ফেলে। পাখিকে দেখে কেন জানি না বিয়ের পরের কয়েকদিনের কথা মনে আসলো। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে শানের, এভাবেই তো কুটিসুট হয়ে থাকতো মেয়েটা। শানের বুঝতে বাকি থাকে না পাখি অভিমান করেছে, করবে নাই বা কেন? গত কয়েকদিনে একবারও পাখির সাথে ভালোভাবে সময় কাটাতে পারেনি শান। বুঝতে পারে অভিমানে দূরত্বের সৃষ্টি হয়েছে। তোমার জন্যই আমার সব কিছু, সেই তোমার সাথে যদি আমার দূরত্ব বাড়ে আমি নিশ্চিত হয়ে যাও পাখি, বিন্দু পরিমাণও দূরত্ব বাড়তে দেবো না। ভাবতে ভাবতে পাখির দিকে এগিয়ে যায় শান। পাখির সামনে গিয়ে দাঁড়ায়, একটু ঝুঁকে পাখির নাকের ডগাটায় ঠোঁটের আলতো ছোঁয়া দেয়। চোখ মেলে তাকায় পাখি, অভিমানে পাশ ফিরতেই শানুকে কোলে তুলে নেয়। হকচকিয়ে ওঠে পাখি, বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে, মুষলধারা বৃষ্টি যাকে বলে, কেউ কি ভিজতে চায় আমার সঙ্গে? পাখির কানের কাছে মুখ এনে বলে শান। বলার পরপরই পাখির কানের লতিতে আলতো করে কামড় বসিয়ে দেয়। শানের কথায় পাখির ঠোঁটের হাসি ফুটে ওঠে, কারণ বৃষ্টি তার পছন্দ, কিন্তু প্রিয় মানুষটার সাথে কখনো ভেজা হয়নি। তাই তো লোভ সামলাতে না পেরে মাথা নাড়িয়ে সায় দেয়। শান এবার পাখিকে কোলে নিয়েই ছাদে চলে আসে, মাঝখানে এনে কোলে নিয়েই পাখির চোখে চেয়ে দাঁড়িয়ে থাকে। কোলে করে ভেজাবেন নাকি নামাবেন? পাখির কথায় শানের ঘোর কাটে, মুচকি হেসে নামিয়ে দেয় কোল থেকে।
আর কিছুক্ষণের মাঝে এই পাখির পুরো শরীর ভিজে একাকার হয়ে যায়। পাখি এদিক সেদিক ঘুরে ঘুরে নিজেকে ভেজাচ্ছে আর নিচের গাছগুলোর সাথে বৃষ্টির পানি ছিটিয়ে খেলছে। মেঘ কেটে আকাশ একটু একটু পরিষ্কার হচ্ছে। চাঁদনি রাতের ক্ষীণ চাঁদটা যেন মেঘের আড়াল থেকে হালকা উঁকি দিচ্ছে। চাঁদের হালকা আলোয় পাখির অবয়ব পুরোটাই স্পষ্ট। শরীরের প্রতিটি অঙ্গ ফুটে উঠেছে বৃষ্টির ফোঁটায়। শানের কাছে বড্ড আবেদনময় লাগছে নিজের সামনে ভেজা রমণীকে। কোনো কিছু না ভেবেই পাখির কাছে চলে যায় সে। পেছন থেকে পাখির ভেজা ঘাড়ে মুখ ডুবিয়ে দেয়, হাত গলিয়ে পেটের উপর রাখে, দুহাতের শক্ত বাঁধনে আঁকড়ে ধরে তাকে। শানের স্পর্শে শিউরে ওঠে পাখি, মুখের উপর পড়া বৃষ্টির পানি ঠোঁট বেয়ে নিচে গড়িয়ে পড়ছে অনায়াসে। শান সেদিকে চেয়ে পাখির ঠোঁট জোড়া নিজের করে নেয়, পুনরায় কোলে তুলে নেয় পরম আবেশে। ভেজা শরীরে ছাদের দরজা ভিড়িয়ে ঘরে চলে আসে। পাখি চারিদিকে চেয়ে শানের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে। আই ওয়ানা ক্রিয়েট সামথিং সুইট। শানের কথাই পাখি লজ্জায় নিজের ঠোঁট কামড়ে নিয়ে অস্ফুট স্বরে জবাব দেয়। শান পাখির গলায় গভীরভাবে মুখ ডুবিয়ে দেয়। ছোট্ট শান নেবে না? খুশিতে ঝলমল করে ওঠে পাখির চোখ মুখ। অবাক হয়ে যায় পাখি, লজ্জায় গালে লাল আভা দেখা যায়। শান এবার মুচকি হেসে কোল থেকে বিছানায় নামায় পাখিকে। ততক্ষণে পাখির খেয়াল হয় দুজনেই তো ভেজা, আর বিছানাও ভিজতেছে। আরে আরে কি করছেন কি, বিছানা ভেজে যাচ্ছে তো। শান পাখির মুখের উপর আঙ্কুল রেখে বলল, হাউ ডেয়ার ইউ টু চিট মাই ডটার। মুখোশধারী ভদ্রলোক, তুমি আমার মেয়েকে সরিয়ে দেওয়ার প্ল্যান করছো, তাও আবার বাইরে একটা মেয়ের সাথে মিশিয়ে। এত বড় সাহস তোমার, কি ভেবেছো কি তোমার মুখোশধারী আড়ালের চেহারাটা কখনো কেউ বুঝতে পারবে না। লোক সমাগমে গিজগিজ করা রেস্টুরেন্টে শানের শার্টের কলার ঝাঁকিয়ে কথাগুলো বলছেন শানের শ্বশুর মশাই শফিক সাহেব। তার অতর্কিত আক্রমণে ঘাবড়ে যায় শান। ভয়ানক অন্ধকারের বলিরেখা শানের কপালে স্পষ্ট। শুকনো ঢোক গিলে বারবার শার্টের কলার ঠিক করার বৃথা চেষ্টা করছে আর চাপা চাপা স্বরে বলছে, বাবা প্লিজ কলার ছাড়ুন, এটা একটা পাবলিক প্লেস আর আমার অত এলাকায় সবাই চেনে। পেস্টিজের ব্যাপার আছে, একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। তোমার মুখোশটা সবাই চেনে, চেনে না শুধু সফল আহমেদ সাহা। আর এবার তোমার সেই কলঙ্কিত মুখোশ টেনে হিঁচড়ে খুলে ফেলবো আমি। বলেই শানের দোকানে এলো পাথারি থাপ্পড় দেওয়া শুরু করে। জব্বার সাহেব বারবার আটকাচ্ছেন তাকে। শান হতভম্বের ন্যায় ঠাই দাঁড়িয়ে থাকে। ভাবতেও পারেনি শফিক সাহেব এরকম কিছু করবেন। তাদের ঝকঝকে চারিপাশে মানুষের ভিড় যেন ক্রমেই বেড়ে চলেছে। আপনার সাহস কি করে হয় একজন ডাক্তারের গায়ে হাত তোলার? বেয়াদব লোক, যেমন ম্যানারলেস বাবা তেমন মেয়ে, নির্লজ্জ লোক, ওর একটা স্ট্রং পার্সোনালিটি আছে, আর আপনি কি না? শুনুন, আপনি যা যা শুনেছেন সব ঠিক শুনেছেন, তাই সম্ভব হলে মেয়েকে নিজে থেকে নিয়ে বিদায় হন আমাদের লাইফ। নীরার কথা শেষ হতে না হতে শান চোয়াল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে কেবিনে সশব্দে আঘাত করে রাগ নিবারণের চেষ্টা করছে, কারণ সে চায় না তীরে এসে তরিটা ডুবে যাক। আজকের দিনটার জন্য গত তিনটে মাস ধরে অপেক্ষা করছে সে। নীরার কথায় শফিক সাহেব নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। বুকের বামপাশ চেপে রেখে চোখ মুখ উল্টে ফেলেন। শান দ্রুত তাকে পাশের চেয়ারে বসতে বলেন। শান এতক্ষণ এই ঘটনারই ভয় পাচ্ছিলেন বলেই শ্বশুরের এত বাজে ব্যবহারে উৎসুপ করেছিল। জব্বার সাহেব এক গ্লাস পানি এগিয়ে পাখির বাবাকে স্বাভাবিক করার চেষ্টা করেন। বাবা প্লিজ একটু শান্ত হন, এত উত্তেজিত হবেন না, মাত্রই তিন মাস হয়েছে আপনার অপারেশনের। নীরা একটু দূরে কাকে যেন ফোন করছে, শেফাকে। শান শ্বশুরের কানে কানে বলে কথাটা। শানের কথায় শফিক সাহেব আরো বেশি উত্তেজিত হয়ে আবারও কলার চেপে ধরে শানের। উত্তেজিত হবে নাই বা কেন,
একমাত্র মেয়ের জামাইয়ের মুখে যদি মেয়েকে তাড়ানোর গোপন ফন্দির কথা কোনো বাবা জানতে পারে, তবে সে কোনোভাবেই নিজেকে সংবরণ করতে পারবে না। পাখির বাবারও সেই একই অবস্থা। গত দুমাসে নীরার অবস্থা বেশ খানিকটা শোচনীয় হয়ে পড়েছে। কিভাবে কিভাবে দুটো সেন্টার থেকে বাদ দেওয়া হলো, তারপর নিজের সাথে অস্বাভাবিক কিছু আচরণ সে খেয়াল করেছে এতদিন। রাস্তায় তার অস্বাভাবিক অ্যাক্সিডেন্ট, তবে কোনো ক্ষয়ক্ষতি না হওয়া, আবার মেডিকেলে ওর সাথে সবার ছন্ন ছাড়া ব্যবহার, এমন হাজারো ঘটনায় অতিষ্ঠ হয়ে নীরা শানের সাথে দেখা করার ইচ্ছে পোষণ করে। কথাই আছে, চোরের মন সবসময় পুলিশ পুলিশ করে। নীরা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে এসবের পিছনে শানেরই হাত রয়েছে, তাই সে কোনো প্রকার ভণিতা না করে শানের সাথে দেখা করতে চায়। শেষ পর্যন্ত শাওন রাজিও হয় নীরার সাথে দেখা করার। ডেট ফাইনাল হয়, তারা মেডিকেল মোড়ে জিঘা রেস্টুরেন্টে বসবে। কথা অনুযায়ী সেই ডেটে তারা রেস্টুরেন্টে বসে আছে মুখোমুখি। অন্যদিকে শফিক সাহেবের মান্থলি চেক আপের জন্য পাখির ফুপা জব্বার সাহেব সহ রংপুর জামাইয়ের চেম্বারে চলে আসেন। চা নাস্তার জন্য তাদেরকে ঢুকতে হয় রেস্টুরেন্টে। আশেপাশের সবগুলোই বেশ ভিড় থাকায় বেছে বেছে জিহাতেই ঢোকে তারাও। শানের ঠিক পিছনে চেয়ারটা টেনে বসে পড়েন শফিক সাহেব। কেউ তো কাউকে খেয়াল করতে পারেনি, নিজেদের মতো খাবার অর্ডার করে বসে আছেন। গুণধর জামাইয়ের ব্যাপারে খোঁজ গল্পে মত্ত হয়ে গেলেন পাখির বাবা। নীরা, স্টে অ্যাওয়ে ফ্রম হিয়ার, চলে যাও এখান থেকে, পরে কথা হবে আমাদের। রাগান্বিত চোখে চেয়ে নীরাকে বলে শান। নীরা কিছু একটা ভেবে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। শানের কিছুক্ষণ পূর্বের আচরণগুলো কিছুতেই মানতে পারছেন না শফিক সাহেব। ওনাকে শান্ত করতে বেশ খানিকটা বেগ পেতে হয় শানকে। নীরাকে পাঠিয়ে শ্বশুরের সাথে আগের টেবিলে বসেই কিছুক্ষণ আলাপচারিতা শেষ করে শান। এরপর চেম্বারে এসে মান্থলি চেক আপ করে। বাবা, বাড়িতে যাবেন তো? মিনমিনে গলায় বলে শান। শফিক সাহেব থমথমে মুখে এক শব্দ জবাব দেয়, না। শান আর কিছু না বলে তাদেরকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। কি থেকে কি হলো কিছু বুঝতে পারলাম না, করতে চাইলাম কি আর হলোটা কি, শেষটা ভালোভাবে মেকলি হয়। ভাবতে ভাবতে শান নিজেও গাড়িতে উঠে ড্রাইভারকে গাড়ি স্টার্ট করতে বলে। এরপর গন্তব্য থেকে দরকারি কাজটা সেরে বাড়ির পথে চলে যায়। সন্ধে নামার একটু পর শান বাড়ি ফেরে। পাখি তখন ড্রয়িং রুমে বসে সবার সাথে গল্প করছিল। এলোমেলো পায়ে বাড়িতে ঢুকে সবার দিকে এক নজর ফেলে পাখির দিকে তাকায়, পা থামিয়ে শান্ত চাহনিতে তাকিয়ে থাকে। এরপর কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। ড্রেসিং টেবিলের উপর চশমাটা রাখা, দাঁড়িয়ে একটা একটা করে শার্টের বোতাম খুলছে আর পাখির বাবার সাথে হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ভাবছে। পাখি দ্রুত পায়ে ঘরে ঢুকে বোতামে হাত রাখে, খুলতে শুরু করে সব বোতাম। শান মুচকি হেসে কোমর চড়িয়ে ধরে পাখির দুষ্টু হেসে গলা সামান্য ঝেড়ে হালকা ঠোঁট নাড়িয়ে বলে, কি করছো? কি সবমাত্র পেলাম বাইরে থেকে, অনেক ক্লান্ত আমি, এখন এসব হচ্ছে না পাখি। পাখির কান গরম হয়ে আসছে, বুকের কাছের কয়েকটা বোতামে হাত রেখে শার্ট খামচে চিপে ধরে লজ্জায় মাথা নিচু করে ফেলে। শান আরেকটু ঝুঁকে এসে বলে, রাত হোক। পাখি লজ্জায় রাগে শানের বুকে দুটো কিল বসিয়ে দিল। শান মুখে আউচ শব্দ করে বুক চেপে ধরে বসে পড়ে। ব্যথার ভঙ্গিতে চোখ মুখ কুচকে ফেলে। পাখি দৌড়ে এসে বলে, সরি সরি, আমি জোরে দিতে চাইনি, দেখি কোথায় লাগলো, দেখি না। পাখির অস্থিরতা দেখে শান হেসে ওকে বুকের সাথে পিষে বললেন, যেখানে মাথা রেখেছো সেখানে, আমি তো জানি শান। বলেই আরো শক্ত করে জড়িয়ে নেয় পাখিকে। এই একটা মানুষকে বুকে চড়তে পারলে আমার সমস্ত ক্লান্তি দূর হয়। আমার প্রতিটা দিনের সমস্ত ক্লান্তি দূর করার জন্য হলো আমার তোমাকে চেয়ে পাখি। বাবা এসেছিল আজ? শানের বুকে মাথা গুঁজেই বলে পাখি, ধ্যান ফেরে শানের। বলছি যে বাবা এসেছিল আজ চেম্বারে? বাবা কাল বলছিল ফুপার নাকি কাজ আছে রংপুরে, তা শেষ করে নাকি আপনার সাথে করে চলে যাবে, আসছিল কি? শান স্বাভাবিক হয়, গা মোটামুটি ছেড়ে দাঁড়িয়ে বলে, হ্যাঁ এসেছিল, তুমি জানলে কি করে? বললামই তো, বাবা কাল ফোন করেছিল। মাথা তুলে বলে পাখি, বাবাকে আজ আরো ফোন দিয়েছিল, আর কিছু বলেছিল? আমতা আমতা করে বলে শান, কণ্ঠে জড়তা প্রকাশ পাচ্ছে শানের।
না, আজ আর কথা হয়নি। কিন্তু আপনি এমন করে বলছেন কেন? গলাটা কাঁপছে যে। না কিছু না। শান সরে এসে কাবার্ড খুলতে খুলতে বলে, এবার পাখি এমন কিছু বলে যে শানের শ্বাস ভারী হয়ে আসে। কিছু অকাম কুকাম করেছেন নাকি, হুম, যেটা বাবা দেখেছে? দুই মাসি ঠোঁটে রেখে বলে পাখি। কি যাতা বলছো তুমি, মাথা কি গেছে? শানের এরকম রাগী চেহারা সে দ্বিতীয়বার দেখল। প্রথম দেখেছিল যেদিন রাতে ঢাকা থেকে ফিরে ওর গায়ে হাত তুলেছিল, আর আজকে দ্বিতীয়। পাখি বারবার সেদিনটা ভুলতে চায়। আজ শানের সেই রূপটা দেখে চোখের ভরা উপচে পড়া কান্না দিয়ে দৌড়ে ঘর ছেড়ে বের হয়ে যায়। এদিকে শান চোখ মুখ কুচকাতে কুচকাতে ভাবতে থাকে, আজ পুরো দিনটি খারাপ গেল, শেষমেশ পাখি কেউ গাতালাম। নিজের উপর বিরক্ত হয়ে ওয়াশরুমে ঢুকে সজোরে দরজা লাগিয়ে দেয়।